নমস্কার বন্ধুরা জেলায় জেলায় ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে মাধ্যমিক পাস করলে মেয়ে সকল প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আপনাদের তেরো হাজার শূন্য পদ রয়েছে তো আপনারা যদি আবেদনে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি ফুল অফিসিয়াল নোটিফিকেশানে তো আপনারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন আপনাদের আবেদনের শেষ তারিখ বয়স সীমা যোগ্যতা প্রভৃতি বিষয়ে আলোচনা করা হবে এখানে আপনাদের যে নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনস্থ ন্যাশনাল ইউথ কর্পসে নিয়োগ করা হচ্ছে তো আপনারা সকলেই এখানে আবেদন করতে পারবেন এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নিচ্ছি কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দেওয়া রয়েছে দেখুন শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই এখানে আবেদন করতে পারবেন এছাড়া এখানে এজ লিমিট কত বলা হয়েছে দেখুন এখানে আপনাদের আঠেরো থেকে উনত্রিশ বছর বয়স হলেই আবেদন করতে পারবেন এবং এই বয়সের হিসেবটি করে নেবেন ফার্স্ট এপ্রিল দু হাজার অনুসারে এবং এখানে যদি আপনাদের শিক্ষা যোগ্যতা থাকে তাহলে আপনারা প্রিফারেন্স পাবেন এবং এখানে কী বলা হয়েছে দেখুন ক্যান্ডিডেটস হ্যাভিং দ্য স্মার্ট মোবাইল ফোন অ্যান্ড বেসিক নলেজ অফ অপারেটিং ডিফারেন্ট অ্যাপস তো আপনাদের যদি স্মার্ট ফোন থাকে এবং যদি আপনারা অ্যাপস অপারেটিংয়ে দক্ষ হন তাহলেও কিন্তু প্রিফারেন্স পাবেন এবং মেম্বারস অফ এন ওয়াই এস অ্যাফিলেটেড আপনারা যদি নেহরু যুবকেন্দ্রের সংগঠনের কোনো সদস্য হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের প্রিফারেন্স দেওয়া হবে এবং এখানে কিন্তু আরেকটি পয়েন্ট দেওয়া রয়েছে দেখুন এখানে যদি আপনাদের কম্পিউটারেও বেসিক নলেজ থাকে তাহলেও আপনাদের কিন্তু প্রিফারেন্স দেওয়া হবে এই প্রিফারেন্সের যোগ্যতাগুলি যদি নাও থাকে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন আর যদি এই সমস্ত যোগ্যতাগুলি যেগুলো এখন বললাম সেগুলো থাকে তাহলে আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন এবার আমরা দেখে নিচ্ছি এখানে কত ভ্যাকেন্সি রয়েছে তো বন্ধুরা এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু তেরো হাজার দুশো ছয়টি তো এখানে দেওয়া রয়েছে এখানে টোটাল সারা দেশে ছশো তেইশটি ব্লকে নিয়োগ করা হবে এবং প্রত্যেক ব্লক থেকে দুজন করে কিন্তু ভলেন্টিয়ার নিয়োগ হতে চলেছে এবং এই নিয়োগটি কিন্তু আপনাদের চুক্তিভিত্তিক এক বছরের চুক্তিতে আপনাদের নিয়োগ করা হবে কি বলা হয়েছে এখানে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে ভালো করে দেখে নিন এখানে আপনাদের ফার্স্ট এপ্রিল দু হাজার একুশ তারিখ থেকে একত্রিশে মার্চ দু হাজার বাইশ তারিখের এই চুক্তিতে আপনাদের নিয়োগ করা হবে তো অবশ্যই কিন্তু এগুলো কাইন্ডলি মাথায় রেখে আবেদন করবেন এখানে আপনাদের পার মান্থ বেতন রয়েছে পাঁচ হাজার টাকা তো এইগুলো আপনারা কাইন্ডলি দেখে নেবেন ফুল অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা অবশ্যই ওখানে ক্লিক করে ফুল অফিসিয়াল নোটিফিকেশানটি প্রথমে ভালো করে দেখে নেবেন এবার আমরা দেখে নিচ্ছি সিলেকশান প্রসিডিওর কীভাবে হবে অর্থাৎ আপনাদের সিলেকশান কীভাবে করা হবে আপনাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে সিলেকশান করা হবে এবং এই ইন্টারভিউটি আপনাদের জেলায় হবে প্রত্যেকে প্রত্যেকের জেলায় ইন্টারভিউটি দিতে পারবেন কোন কোন ব্যক্তিরা এই ইন্টারভিউটি নেবেন তার ডিটেলস সেখানে দেওয়া রয়েছে আপনারা আপনাদের জেলার ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিএম চেয়ারপারসন হিসাবে আপনার ইন্টারভিউটি নেবেন এবং তারপরে আর কারা রয়েছে দেখুন টু এমিনেন্ট পার্সন অর্থাৎ দুজন বিখ্যাত ব্যক্তি যারা এডুকেশনাল ফিল্ড এবং ইউথ সোশ্যাল ফিল্ডের সাথে যুক্ত আছেন এমন দুজন ব্যক্তি থাকবেন তিন নম্বরে বলা হয়েছে দেখুন ডিস্ট্রিক্ট ইউথ অফিসার অর্থাৎ আপনাদের জেলার ডিস্ট্রিক্ট ইউথ অফিসার থাকবে কনভেনার হিসাবে তো এই সমস্ত ব্যক্তিরা কিন্তু আপনাদের এই ইন্টারভিউটি পরিচালনা করবেন তো অবশ্যই মনে রাখবেন আপনারা আপনাদের প্রত্যেক জেলাতে কিন্তু এই ইন্টারভিউটি দিতে পারবেন এবার দেখে নিচ্ছি কোন কোন তারিখে আপনাদের ইন্টারভিউ হবে এবং আবেদনের শেষ তারিখ তো এখানে প্রথমে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে পাঁচই ফেব্রুয়ারি থেকে আবেদনের শেষ তারিখ রয়েছে কুড়ি ফেব্রুয়ারি দু হাজার একুশ তারিখ তারিখ পর্যন্ত এখানে আপনাদের ইন্টারভিউ চলবে পঁচিশে ফেব্রুয়ারি থেকে আটই মার্চ দু তারিখ পর্যন্ত এবং এই ইন্টারভিউর রেজাল্ট প্রকাশিত হবে পনেরোই মার্চ দু তারিখে এবং আপনাদের জয়নিং হবে ফার্স্ট এপ্রিল দু তারিখে এরপর আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশানটির একদম শেষ দিকে এখানে আপনাদের অফলাইন আবেদনপত্রের ফর্মটি রয়েছে এই আবেদনপত্রটি আপনারা অনলাইনেও করতে পারেন সেটা কিভাবে করবেন তার ভিডিও কোনো একদিন আমি আপলোড করে দেবো আপনারা ওখান থেকে দেখে অনলাইনে আবেদন করে নেবেন এবং আপনারা যদি অফলাইনে আবেদন করেন তাহলে কিন্তু এই ফর্মটি ভালো করে ফিল করবেন এবং এই ফর্মটি ভালো করে ফিল করার পর আপনার জেলার যে নেহরু যুবকেন্দ্র রয়েছে সেই নেহরু যুবাকেন্দ্রে কিন্তু আপনাদেরকে এই ফর্মটি জমা করে আসতে হবে এখানে কিন্তু প্রত্যেক জেলার কোথায় নেহরু যুবকেন্দ্র রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া নেই তো আপনাদেরকে কিন্তু এটা খুঁজে নিতে হবে যদি আপনারা অনলাইনে করেন তাহলে আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন তো সেই ভিডিওটি পরবর্তী কিছু দিনের মধ্যেই আপলোড করব তো অবশ্যই অনলাইনে কীভাবে আবেদন করতে হবে তার ভিডিওটি আপনারা সেখান থেকে দেখে নিয়ে আবেদন করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন বিশতে জানতে হলে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশানের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে ভালো করে অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে পড়ে নেবেন তারপরই আবেদন করবেন আর এই সমস্ত জব আপডেটস বা জব নিউজ আরও জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ